হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে আমার ভাইয়া গায়ে হলুদের আগের দিন। কিছু মেহমান এসেছিলো আর এখানে গায়ে হলুদের জন্য কিছু ডিশ বানিয়েছিলাম, ফল ফ্রুটের, সেগুলোই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে মিষ্টি, তারপর আঙ্গুর ফলের একটা ডিশ, তারপর সুজি দিয়ে উপরে আনার, তারপর একটা আপেল দিয়ে, তারপর মিষ্টি আর আঙ্গুর দিয়ে আর একটা ডিশ আপনারা দেখতে পাচ্ছেন, তারপর আপেল দিয়ে আর একটা ডিশ, তারপর একটু মেহমান আসবেন সেজন্য রুমটা গুছালাম, তারপর এই ফল ফ্রুট দিয়ে অনেক কিছু বানিয়েছিলাম। সব কিছু আমি দেখাতে পারিনি, দেখালে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো এগুলো হচ্ছে মেহমানের জন্য। সব ডিশেস আপনারা যেগুলো দেখেছেন সব হাতের বানানো, আমার বোন, তারপর আশেপাশের কিছু আমাদের পাড়া প্রতিবেশীরাও ছিল সাহায্য করতে, তারপর তাদেরকে চা দিলাম। এই মেহমান আসলে বলতে কোনার বাড়ির কিছু জিনিস ছিল, তারা বাকিগুলো দিয়ে গেলেন, তারপর তাদের জন্য রান্না করা হয়েছিল। গরুর মাংস দিয়ে আলু, তারপর মুরগির মাংস, তারপর আরও অনেক কিছু আমি একটু একটু করে ভিডিও এডিট করেছিলাম। এই রেসিপিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার ইউটিউবের চ্যানেলে আছে। তো এই যে গরুর মাংস দিয়ে আলু ঝোল, তারপর মুরগির মাংস, তারপর ডাল, এদিকে গায়ে হলুদের স্টেজ বানানোর জন্য বাঁশ আনা হচ্ছে, তারপর এখানে গরুকে আমার চাচা গোসল করাচ্ছেন আর দুদিন পরে কাটা হবে। তো একটা এখানে আর একটাকে গোসল করিয়ে ফেলেছিলেন, আমি ভিডিও করার আগে তিনি গরুকে গোসল করিয়েছিলেন, তো আমি একটু ভিডিও করতে পেরেছি। তো আস্তে আস্তে অনুষ্ঠানের জন্য সব কিছুর আয়োজন চলছে। তারপর কিছু একটা আলমারি আর একটা ড্রেসিং টেবিল থেকে মানে রয়ে গিয়েছিলো, সেগুলোকে পাঠানো হয়েছিল। তো নিচ থেকে উপরতলায় তোলা হচ্ছিল, অনেক ব্যয়বহুলভাবে কষ্ট হয়েছিল, মালগুলো অনেক ভারী ভারী। তো চারজন মানুষ আর আমাদের ঘরে তিনজন, সাতজন মিলে তুলেছিলেন। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সবার কাছে, যে বা যারা আমার এই ভিডিও বা ব্লগ দেখবেন অবশ্যই একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তারপর এগুলোকে তারা সেট করে দিয়েছিলেন, আমি এর আগেও আর একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকে আর একটি ভিডিও শেয়ার করেছি।
তারপর একটা একটা করে রুমে নিয়ে যাওয়ার পর এগুলোকে সেট করা হয়েছিল। তারপর আমাদের কিছু কাজ ছিল যা সেলাইয়ের বাকি রয়েছিল, তারপর এগুলোকে সেলানো হলো। যেহেতু আমাদের হাতে আর সময় নেই, গায়ে হলুদ একদিন পরেই, তো আজকে টুকিটাকি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা দেখবেন বেশি বেশি। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।